আমার নাম সুরেন্দ্রনাথ দাস বৈরাগ্য। ললিত মোহন মন্ডল। নারায়ণচন্দ্র বৈরাগ্য। গিরীন্দ্রনাথ দাস বৈরাগ্য। দীনেশ কবিরাজ। দাদা আপনাদের গ্রামটার নাম কি? আমার গ্রামের নাম এটা দেবীপুর। আপনারা সবাই দেবীপুরের বাসিন্দা? হ্যাঁ হ্যাঁ, আমার দেবীপুরে। আপনারা আগে কোথা থেকে এসেছেন, মানে কোথায় ছিলেন? আমার বাড়ি ছিল চারঘাট থানা এলাকা, রাজশাহী জেলা চারঘাট থানা এলাকা মণিগ্রাম। আপনার? আমারও রাজশাহী জেলা চারঘাট থানা, আর গ্রামের নাম হলো ঝিনা। আমার রাজশাহী জেলা আর নারু থানা, আর বাড়ি মাদনাগর, স্টেশন মাদনাগর। আমার বাড়ি মণিগ্রাম ছিল। আমার বাড়ি রাজশাহী জেলা দুর্গাপুর থানা, গ্রামের নাম ঝালুকা। আমার বাড়ি হাবাসপুর ছিল। আপনারা তো সবাই ওদিকে ছিলেন রাজশাহীতে, না? হ্যাঁ। এই দেশে কেন এলেন? আমরা যখন ধরেন সান্তাহার রায়ট হয়ে গেল, কেন শোনা অনেক দূরে তো আমাদের এখান থেকে, তারপরে তো যাচ্ছে কর্ণহার রায়ট হইল, তারপরে তো যাই হোক আমাদের বাড়ি থেকে মণিগ্রাম থেকে এই মাইল পাঁচ ছয়েক দূরে কাঁকড়ামারি মোড়ে জায়গা, দিনের বেলায় রাইট হলো। তারপরেতেই ধরেন আমরা, আমাদের পার্শ্বে অবশ্য মুসলমান পল্লী ছিল, সেখানকার যাই হোক একটা বর্ধিষ্ট এবং তিনি গণ্যমান্য ব্যক্তি, উনি বললেন যে বাবা তোমরা বিনিময় করে চলে যাও, কারণ অতর্কিত অবস্থায় তোমাদেরকে আমরা পাহারাদি রাখছি বটে, কিন্তু কখন কোন দুর্ঘটনা ঘটে যাবে কাজে বলতে পারবো না, বাবা তোমরা বিনিময় করে তোমরা চলে যাও। হ্যাঁ, তখনই ধরেন আমরা এই বিনিময় পারপাস দেশে চলে এলাম, এবং কেউ কেউ হয়তো যাদের জমি জায়গা অল্প বেশি সে সেই রকম বিনিময়, যাদের জমি জায়গা নাই তারাও হয়তো ওই এখানে চলে এসে দু পাঁচ কাঠা জমি জায়গা কিনে বাড়ি ঘর করি, হয়তো কোনোভাবে দিনপাত করছে আর কি। আপনারা সবাইকে বিনিময় করে এসেছেন? হ্যাঁ, সবাই। না, আমি বিনিময় পাটি না, আমরা বিনিময় করি, আমি সব ফেলে ছেড়ে চলে আসছি। আমার আশা সবই 2000-ই। হ্যাঁ, পাকিস্তানের ও সব কীর্তিকলাপ সব কিছু আমি অবগত। তখন আমাদের এলাকায় নচি সাদর বলে একজন মেম্বার ছিলেন, উনি কিন্তু আমাদের সহযোগিতায় বাঁচা রাখছেন, এবং ঝোপে ছাড়ে পালায় থাকতাম। আমার বাবা একজন ছিলেন স্কুল শিক্ষক, তৎকালীন সময়ে এলাকার লোকজন খুব সহযোগিতা করতো, কিন্তু পার্শ্ববর্তী গ্রামের লোক তারা কিন্তু অজস্র হামলা করতো আমাদের। দিনে দুপুরে খুব অত্যাচার করছে, দিনে দুপুরে ভাতের থালা পর্যন্ত ক্যান্ডেলে চলে গেছে, আমরা পালা যেতে বাধ্য হই। শেষ পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী একজন, আমরা আসতে পারি না, আমাদের পার্শ্ববর্তী একজন লোভের মন্ডল বলে নাম ছিল, ওনার ছেলে মেয়ে সবাই কিন্তু লাঠি ভালা সুরকিলিয়ে বার হলেন যে ইনি আমাদের প্রতিবেশী, ইনাকে মারতে হলে আমরা মারব, রাখতে হলে আমরা রাখব, তোমরা পার্শ্ববর্তী লোক, দু মাইল চার মাইল দূরে থেকে আসি তোমরা আঘাত করবে, তোমাদের আমরা ছাড়ব না। তখন গ্রাম একতাবদ্ধ হয়, একদিন মিটিং হওয়ার পরে বাবা তখন কাঁদতে লাগলেন যে হয় তোরা আমাকে ছেলে মেয়ে নিয়ে এখান থেকে যেতে দে, নচেত কীভাবে থাকবো, সে ব্যবস্থা তুমি তোমরা করে দাও। তখন আমাদের কিন্তু পাহারা দিয়ে রাখত, আর নথি সর্দারের বাড়িতে রাত্রে কিন্তু আমরা আশ্রয় নিয়ে থাকতাম। এটা আপনার ওই রাইটের
62 ওই রাইটটা 62 ছিল না হ্যাঁ আমার স্মরণ আছে আমি আমি অলরেডি আমি রাইট আমি দেখেছি তো তখন আমার বয়স মোটামুটি 10-12 এখন আমার বয়স 66 হ্যাঁ পাকিস্তান পুলিশের রাই আমি রাইটটা লাস্ট করে থাকতে দেখি না আমি আমি একটু গন্ডগোল পর্যন্ত আমরা ওপারে আমি বাংলাদেশ সরপরে আজকে 2000 আমি এখানে আসছি সব ফেলেছি তাহলে আমি সব কিছু বিস্তারিত বলি তারপরে যাই হোক সেই সময় আমাদের বডিগার্ড হিসাবে মানে গ্রামের লোক আমাদের পাশে রাখলো পারলো না তো যাই হোক থাকলাম তারপরে ধরেন 71 আসলো 71-এ আমি যুবক আমরা কাজীপাড়া ছিলাম এই কাজীপাড়া পাস আনন্দ মজুমদারের আচ্ছা এক্সচেঞ্জ করা হয়তো যার যেমন জমি জায়গা ওখানে কারো হয়তো 20 বিঘা জমি আছে এখানে বাড়িঘর হয়তো তেমন 20 বিঘা জমি আছে কিন্তু বাড়িঘর হয়তো তেমন নাই আচ্ছা রেল বাবা জমি তো হোক হ্যাঁ না এইভাবেই ধরেন পরস্পর আমি 25 বিঘা 26 বিঘা দিয়ে এসেছিলাম ওখানে এখানে 25 বিঘা পেয়েছিলাম আর বাড়িঘরের কোনো তুলনা মানে দেওয়া যাবে না আমার এখানকার ওখানকার যা গরুর গোয়াল ঘর দিয়ে এসছে এখানে বাঁশের ঘর পেয়েছি আর বাগ বাগান ওসব বলার নাই কিছু হ্যাঁ আমার ওই একই বছর একই সালে ওই 71 সালে বোধহয় বিনয় না 71 না 64 হবে ইংরেজি 64 সালে চীন ভারতের যুদ্ধ হয় 62 সালে আমাদের আসা অন্তত এখন ইনাদের হ্যাঁ ওই একই বছরে হ্যাঁ একই বছরে হ্যাঁ আমার এক্সচেঞ্জ আমার জমি ছিল বাড়ি গ্রাম ছিল ঝিনা আমাদের জমি ছিল 30-32 বিঘা হ্যাঁ এখানটা বিনিময় করি বাবা আসলো আসি বিনিময় হয় না ঘুরতে ঘুরতে তারপরে সেই 12 মাসই করলো একজন বললো যে আমার জমিতে এতখানি আছে আপনার তো এতখানি যদি করেন তো আসেন তো বাবা বললো বাবা এখন 3 মাস বাড়ি ছাড়ি এখন ভারতে আসি আছে এক দুটি ছেলে নিয়ে পাহাড়ে চলে আসছে আর আমি মেয়ে ছেলে টেলে মা টালি আমি ওই পারি আছি হ্যাঁ তারপরে বিনিময় খুব তারপরে বিনিময় হচ্ছে আমরা সেই রায়পাড়া সেখান থেকে না হয় 12 মাসই আসলাম বাবা আসলো আসার পর ওই লোকের জমি হলো 15-15 বিঘি আর আমার আছে জমি 32 বিঘা হ্যাঁ তো বাবা বললো যে আমি এই করবো তাই বলে সব লেখাপড়া সারা যখন রেজিস্ট্রেশন গেল তখন হাকিমে কলম ফেলে দিল বলছে পাগল ধরিলি আসছে কোথায় জমি এতখানি আর এই মাত্র 15-15 রুপি জমি দেওয়া আছে তো বাবা বলছে না আমি এই করবো আপনারা লেখেন এই বলি সে আবার সেই রেজিস্ট্রারি বিনিময়টা হয় এখানে এখন ভালো এখন এই ভালো বলে নাই মামার চাই কানা মামা ভালো হ্যাঁ ওখান থেকে যখন আসে এবার যখন পেলাম তখন এটাই ভালো তার কারণ ওখানে থাক ভালো হয় তো কোনো ইয়ে নাই তার কারণ বাস করতে যেন পারলাম না সেখানে ভালো হয় কোনো কারণ নাই কাজে এখানে কষ্ট হোক যা হোক এই ভালো ওই দেশে হ্যাঁ আছে হ্যাঁ গেছি তো আমার আছে প্রথম আসা যাওয়া করছে 5 ফুটে তারপর বিনিময় সারা পর তারপর আর ওই
এই সুরাই বর্ডার দিয়ে যা থাকে। হ্যাঁ পয়সা লাগে, ওই টাকা লাগে, টাকা দিলে সব। আগে তো ছিল 500-600 টাকা হলেও পাড়ায় যাওয়া যাতে, এখন 1000 টাকা কম বলে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ পদ্মা পার হয়। দেশভাগ হয়ে ভালো আমার তো মনে হয়নি না। দেখেন তো এক, আমি তো মনে করি আমার বিবেকের কথা, একটা সংসারের অভাব অভিযোগ অনেক কিছু মানে ভাব থাকো তো কত পুরুষেও সেটা হয়তো মেটে না, আর আমার এই এক পুরুষে আমি কী করি তাহলে অভাব অভিযোগ মেটাবো, গাছপালা ইত্যাদি ইত্যাদি। না দেশভাগ খারাপই হয়েছে, তার কারণ বাঁশ বাগান যেসব জিনিস একই আসছে, হ্যাঁ এখানে তো কোনো জিনিসই পাইনি, জীবনে কোনোদিন মুনিষ খাটেনি, হ্যাঁ এখানে এসে মুনিষ খাটতে হয়েছে, চিন্তা করেছেন তাহলে কম কষ্টে থাকা হয়েছে নাকি? মজুরি খাটিয়ে তো হ্যাঁ ছিল, এখন না, এখন তো এই দেশের মুসলমান তো ওই পাশ চলে গেছে, ওরা এবারে আমরা চলে আসছে, ওরা এখানকার তো ওপারে চলে গেছে, নাই এই হাত দেন নাই ধনিরামপুরে আছে, গোটা দেশে এই গ্রামটা নাই। এদেশে অত্যাচার কম হয়েছে মনে হয়, হ্যাঁ ওখানে হিন্দুপুর খুব টর্চার হয়েছে তো হয়নি, ভাত রাঁধছে খাতে খেতে উঠতে করতো খালি বলতেছে রা রা বলে টাসকে পড়ে গেল রাস্তা, বুঝলেন ওখান থেকে উঠে আবার ধাইত খালি রা রা বললো, তারপর আমার গ্রামে ছিল তারা বোধহমিক ও আড়ানি গেছে, তারপর ও পরে আসলো, আমরা কি বাবা তারা বোধ গেল আড়া নিতে এতক্ষণ ঘুরে না কেন, আমার মনে হয় পড়ে গেছে, তারপর ও আসলো, আসবার কি ব্যাপার তো বোধ হয় কাঁকড়া মারি আগুন দিছে, আর আড়ানি আড়ান ওই চিত্ত মিস্ত্রিরা ওই কাঠের কাজ করতো বুঝলেন, আর ওই লাইনের ধার দিয়ে হলদার পাড়া ছিল, তো হলদার কিন্তু মাছ মারতে গেছে, আর মেয়ে ছেলেপেলি আছে, চৌকিদার যা বলছে যে আপনারা সাবান সামাল হন এবং কাঁকড়া মারি এই ব্যাপার, হয়তো ট্রেনে থাকি নামি হয়তো আপনার গ্রামে আক্রমণ করতে পারে, তখন মিয়া ছেলের ব্যাপার বুঝতে পারছেন, তখন টোল তাবলা বাঁধি, তখন বল ফিল্ড দিই মানে যেদিক হিন্দু বেশি আছে বাজারের দিক এই দিক মানে এই ফিল্ড দিয়ে চলে আসতেছে, আর সমুখে চিত্ত মিস্ত্রি কাজ করত, তখন ওই জিজ্ঞাসা করে কী হলো বুঝেছে লোক কাটতে চলে এলো, এই কথা খালি শুনছে, শুনে ওখান থেকে গেঞ্জি গায়ে আছে ও আর জামার কাপড় কিছুই লাইনি, ওই অবস্থাতে বাড়ি হলো ঝিনি ছোটো ঝিনি, আমার ঝিনির একটা আমার গ্রাম হলো দুটা ছোট ঝিনি আর বড় ঝিনি, রাইট অবশ্য আমও দেখিনি, হ্যাঁ শুনছি মানে একরকম দেখায়, তার কারণ কর্ণ আর দাসী যখন রায় থাকে না তখন ওইটা আমার শ্বশুরের দেশ, ওটা শ্বশুর মারা যায় তো, হ্যাঁ পিসের শ্বশুরেরা সাতজন একবার মারা গেছে, হ্যাঁ সাতজন মারা গেছে না, আমাদের বাড়ি তো ধরেন অনেক দূরে রাইট আমি দেখিনি ঠিক, তবে আমি লাশ রাইটের যে লাশ এবং ঘর বাড়ি চালানো এটা আমি প্রত্যক্ষ আমি দেখেছি, ওই সেই দাসীকন্যার রাইটটা বানেশ্বর পাশে নামাজগ্রাম বলে একটা জায়গা আছে, সেই নামাজগ্রামে আগুন ধরে দেয়, আগুন ধরিয়ে সাতজন লোকে পাশাপাশি সাতজন লোকে পাশাপাশি বাড়ি মারে ফেলেছিল, তাদের আমি পড়ে আছে আমি দেখেছি। দিদি রাইট দেখছেন? না বাবু সব দেখি, ওই আমার বাড়ি পুড়িয়ে যে বলছে
রাইটের খবর আইসবাগ, হ্যাঁ আইসবাগ ওই গ্রামে নামবেন, তাহলে পরে ওরা রাইট দেখেছে, ওরা রাইটে তাড়াও খাইছে, পুড়িয়ে হচ্ছে কাছাকাছি। এরকম দেখা দেখি আমরা হয়তো পাঁচ ঘর চলে এলাম, আরো পাঁচ ঘর আমাদের ওই গ্রামে আছে, আরে ওরা তো চলে গেল, আমরাও এখন যাই দেখি এইভাবে। এইভাবে এইভাবে এখানে এই গ্রামের খোঁজ ধরেন, এই তো পদ্মা পার হলেই তো চলে আসলাম মুর্শিদাবাদ। হ্যাঁ, তারপরে তো খুঁজতে খুঁজতে মুসলমান যেখানে বেশি সেখানেই। না আমাদের 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 জিজ্ঞাসা করা এগুলো কিসের জন্য, কি কারণে না যখন নিজে চোখে তখন দেখিনি। হ্যাঁ, এরকমেও মানে ফেলা ছেড়ে আসা। হ্যাঁ, তাহলে বলেন কি